ভাই মনে কর 100 কোটি দেখে না, 100 কোটি টাকা দেখে না বানাচ্ছে নাকি না, আর মনে করেন 4 কোটি টাকা দিয়ে বানাচ্ছে কি, আপনি শুনছি 100 কোটি দিয়ে বানাচ্ছে, পরে দেখি পেপার পত্রিকা দেখতে পাবেন 4-5 কোটি টাকা নাকি দেখলাম সে তৈরি করেছে। এখন পুরোটাই আগে আপনি উত্তর দিতে পারবি অন্তত দলিল ভাই, 100 কোটি না 5 কোটি এটা আমরা জানি। তো এখন এই বিষয়টা নিয়ে এখন সবাই চাই ভালো কিছু করছে, আমার তো অবশ্যই স্বপ্ন আছে আমি কেউ যদি 100 কোটি টাকা খরচা করে আমি তার থেকে 100 কোটি টাকা খরচ করতে যাবো, কিন্তু অবশ্যই আমার টাকা পয়সা নেই 100 কোটি ও তো বলতেও পারবো না, কিন্তু স্বপ্ন দেখি আমি ভবিষ্যতে স্বপ্ন দেখি মনে করি 100 টাকা খরচ করতে পারি 100 কোটি টাকা খরচ করতে পারি, হয়তো আমি খরচ না করতে পারলেও হয়তো আল্লাহ তাহলে বাইরে কোনো হয়তো হলিউডে বলিউডে কোনো ডিরেক্টর আমাকে স্বপ্ন দেখতেও পারে হিরো আলমকে 500 কোটি টাকা না বানায়, হয়তো সেই স্বপ্নটা আমিও দেখতেছে যে আমি না বানাতে বলে আমাকে কেউ দেখতে পারে, আমি আশাই আছে যে ভবিষ্যতে জানলে মানুষ যা যা করছে মানুষ আগে থেকে এক ধাপ এগিয়ে মানুষের কিছু দেখা দেবে। এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির কথাই বলেন, এখন দেখো অনেকে পুরাতন যারা তাদেরকে নিতে চায় না, আমি যে 5টা সিনেমা বানাইছি 20 টাকা পুরাতন আর্টিস্ট নিতে, যারা মনে করেন একটু কম চলতে পারে তাদেরকে নিতে, পুরাতন সিনেমা আমি অল টাইম চাই পুরাতন, পাহলে 5টা নেবো নতুন 5টা নেবো, আপনি যাদের হাতে কাজ নাই হ্যাঁ তাদেরকে নিয়ে আমি কাজ করেছি, এটার জন্য আমি সিনেমা দিন করে এই দুঃসময়ে আমার মতো লোক 5টা সিনেমা প্রোডাক্ট করছে আরো 6টা সিনেমা আমরা জানি, তাহলে আমার মতো লোক তার চলচ্চিত্রকে ভালো না বাসলে আমি সিনেমা কেন প্রোডাক্ট করবো, অবশ্যই চলচ্চিত্রকে ভালোবাসি, আর একটু তো চলচ্চিত্র লোক যদি আমাকে তাহলে একটু ভালোবাসা দেখাইতো আমি আরো ভালো কিছু করতাম, তখন যে কোনো একটা ভালো তখন যে আপনি একটা আর্টিস্টকে আমি তখন কল করতে চাই বা আপু আপনাকে কাজ করতে চাই, একটা ভালো আমাকে হিরোকে কল করতে ভালো একটা কাজ করতে চাই, আমাকে ফিল্মের লোক কিছু তাদেরকে ফোন করে বলে দেয় তুমি হিরো আলমের সিনেমাতে কাজ করবা, তোমার নিজে একটা ওয়েট আছে না তুমি কয় হলে আর কোন ডিরেক্টর হিরো পালা না, এই দেয়ারাতে আমি এই কাজগুলো আমাকে আর আস্তে আস্তে মনে করি আমাকে পিছন দিকে ফেলে দেয়। আমি দিনটা দিয়ে দেখেছি পড়নও দেখেছি, আর দিনটা দিয়ে যদি দেখতে যাই সেদিন মনে করি অল্প হলে আপনি আছে যোগের সুস্থ বাকি সেখানে সে থেকে অন্য সেখানে এসেছিল, সেখানে আমি ওখানে 10 কিলোমিটারকে মানে কি প্রশ্ন উত্তর দিয়ে আছে যে আপনি দিনটা দিয়ে কেন কেমন লেগেছে আপনি কী সিনেমা দেখতে আসেন আমি রিভিউ কিন্তু দিয়ে আসি দেখেন না ছবি ভালো লেগেছে পড়ানো ভালো লেগেছে দিনটা দিয়ে দুইটা সিনেমা আমার ভালো লাগে। গল্পের মধ্যে সিনেমার মধ্যে ভালো মতো পড়ান পড়ান গল্প আপনি খুব ভালো লাগেছে, আর মেকিনের থেকে বলেন আর মনে করেন কোয়ালিটির দিকে বলেন তাহলে দিনটা দিয়ে, কিন্তু গল্পের দিকে আপনি ওনাদের পড়ান আর মেকিনের দিকে আপনি দিনটা দিয়ে অর্থ খরচ করে।